আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের কি খবর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে কিন্তু আমি তো ব্রেকফাস্টে একটু চা বিস্কুটের ডান করে নিয়েছি, আর ওখানে দেখুন কি সুন্দর মাটির জিনিস বিক্রি করছে, আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো কিনবো, আশা করি সামনে কিছু কেনার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এবং চা এতো ফিনিশ করে যত রকম থালা বাসন ছিল সেগুলো ধুয়ে ফেললাম আর ভাত বসিয়ে দিলাম। এদিকে একটু ছাদে এসেছি, আমাদের যে কমলা গাছ আছে সেই কমলা গাছের থেকে একটু কমলাগুলো ছিঁড়ে নিব। চেয়েছিলাম কিছু বানাবো, কিন্তু ভিডিওটা যেহেতু আগে থেকে করা তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি কমলাগুলোতে আর লাস্ট মোমেন্টে কিছুই বানানো হয়নি, কিন্তু এখনও ফ্রিজ আছে, দেখা যাক কিছু বানালে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই তো কমলাগুলোকে ছেড়ে নিচ্ছি। আর আমাদের এই কমলাগুলো না একটু টক, এগুলো হচ্ছে মিষ্টি প্রকৃতির, আর ওখানে দেখুন কালচি আর কালচির মেয়ে কি সুন্দর খুনসুটি করছে। ভাবছি কমলাগুলো দিয়ে কী আসলে করা যায়, আপনারা যদি কোনো রেসিপি জেনে থাকেন এরকম টক কমলা দিয়ে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন। তো একটু ডিম ভেজে নিচ্ছি এবং এখানে আমাকে একটু খাইয়ে দিল। তো খাওয়া শেষে আমি আবার হচ্ছে রান্না বান্না বসাবো। তো আজকে এই থালা বাসনগুলো আবার ক্লিন করে একটু লাউ কেটে নিলাম, একটু হচ্ছে পেঁয়াজ কুচি করে নিলাম এক বাটি, এবং এখানে মা হচ্ছে লাউ দিয়ে আর ডাল দিয়ে রান্না করেছে। আর আজকে আমি হচ্ছে রুই মাছের একটি রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে রুই মাছ ভুনা টমেটোতে। তো এই তো পেঁয়াজ নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে, এবং হলুদ মরিচ আদা রসুন বাটা তারপর যাবতীয় সব যত মশলা ধনে গুঁড়া সব কিছু দিয়ে হচ্ছে আমি মাছটাকে খুব সুন্দরভাবে মেকিং করে নিলাম, মানে হচ্ছে আপনাদের ভুনা যে রান্নাটা সেটা তৈরি করে নিচ্ছি। আর লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এবং এই তো এখন হচ্ছে সব ক্লিন করে নিচ্ছি। এবং সালাদ যেহেতু কাটতে হবে তাই হচ্ছে আমি একটু সালাদ কেটে নিচ্ছি। এখানে শসা নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, এবং সব কিছু কুচি করে সুন্দর করে হচ্ছে একটু সালাদ কেটে নিয়েছি। আর ওখানে তো পেঁয়াজ কুচি করা ছিলই, আর সাথে একটু মরিচ অ্যাড করে নিয়েছি। আর আজকের এই তো লাঞ্চটাকে খুব সুন্দরভাবে ডান করে নিলাম। তো রান্নাটা কিন্তু খুবই টেস্ট ছিল, আজকে যে লাউ দিয়ে হচ্ছে ডাল ছিল সেটাও কিন্তু অনেক মজা ছিল। তো আপনারা যারা এভাবে খান তারা কিন্তু কমেন্টে জানাবেন কে কে এভাবে করে লাউ দিয়ে ডাল দেখিয়েছেন। আর এখানে সব কিছু আবার ক্লিন করে নিলাম। ক্লিন করার শেষে একটু বিকালের সময় ছাদে গিয়েছিলাম, এবং ছাদে যেই পাতাগুলো শুকনো পাতা ছিল আর কি সেগুলো একটু তুলে নিলাম, কারণ মনে হচ্ছে তুলে নেওয়া উচিত, নিচের পাতাগুলো পড়ে আবার ছাদ নোংরা হয়ে যাচ্ছিল। আর সকালবেলা হচ্ছে একটা সিঙ্গারা এনে দিয়েছিল আব্বা, তো সেটি হচ্ছে আমি বিকালে খেলাম এবং একটু পড়তে বসলাম, যেহেতু সামনে পরীক্ষা বললামই তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর এখানে এই তো কাল শিরমে বসে আছে। আর সন্ধ্যাবেলা আবার ভাত রান্না করে নিলাম, ডাল গরম করে নিচ্ছি, আবার ক্লিন করে সব কিছু মাছ গরম করে এই তো ডান করে ফেললাম কাজ। আর এই রাত্রেবেলা এখন হচ্ছে আমার জন্য একটা পিজা নিয়ে আসছে, তো পিজাটাকে খেয়ে নিলাম, এবং অনেক কাপড় জমা হয়েছে, কাপড়গুলো ধুতে হবে। প্রতিটা পুরুষ মানুষ যদি বাসায় একটু টুকটাক কাজে সাহায্য করে তাহলে কিন্তু ভালোই লাগে, তাই না? একটু মনে একটু শান্তি লাগে। এই তো এখানে আমার উপর থেকে নিচ পর্যন্ত কাপড়টা এনে দিতে সাহায্য করলো, আবার হচ্ছে কাপড় ধোয়া শেষে নিয়ে যাবে, এতটুকু ওর কাজ। আর এখানে হচ্ছে আমি আগামীকালকের জন্য রুটি ছেঁকে রেখেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি সবাই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।